অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতার তিন এপিবিএন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‍্যাব। এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে আছেন রিপোর্টার ওমর ফারুক, সরাসরি যাচ্ছি তার কাছে। ওমর, জাফর, এখন থেকে 15 মিনিট আগে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অন্যতম তিন আসামি এপিবিএন এর তিন সদস্যকে কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে র‍্যাব হেফাজতে নিয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। এর আগেও যত আসামিকে এই এই মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, এর আগে আরও 10 জনকে এই মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, সেই প্রত্যেককেই এই এভাবেই কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর পাশাপাশি আমরা তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে গত 31 জুলাই রাতে শামলাপুর চেকপোস্টে ইন্সপেক্টর লিয়াকত অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে যে গুলি বর্ষণ করেন, সেই গুলি বর্ষণ করা হয়েছে যেই অস্ত্রটি দিয়ে, সেই অস্ত্রটি আসলে কার সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা তদন্ত সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছি যে পুলিশের করা মামলার বাদী এবং এই মামলার আসামি, হত্যা মামলার প্রধান তিন আসামির একজন এসআই নন্দদুলাল রক্ষিত তদন্ত সংশ্লিষ্টদেরকে বলেছেন যে ইন্সপেক্টর লিয়াকত তার কাছ থেকে তার অস্ত্রটি নিয়ে, তার অস্ত্র থেকে গুলি করেন মেজর অবসরপ্রাপ্ত সিনহার ওপর। অর্থাৎ যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় ইন্সপেক্টর লিয়াকত তার জন্য যে সরকারি অস্ত্রটি বরাদ্দ করা আছে বা তাকে বরাদ্দ দেওয়া হয়েছে সেই অস্ত্রটি তিনি ব্যবহার না করে এসআই পেরেছি যে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ লাইন্সে আজকে যে কোনো সময় যাবেন এবং জেলা পুলিশের কাছে সেই অস্ত্রটি সংরক্ষিত রয়েছে এবং নিয়ম অনুযায়ী যে কোনো গুলির ঘটনার পর সেটি একটি জিডি করতে হয় এবং সেখানে আসলে কার অস্ত্র এবং কার গুলি ব্যবহৃত হয়েছে সেই কাগজপত্র এবং নথি তারা সংগ্রহ করবেন এবং দুইজনের যে অস্ত্রের যে বরাদ্দের যে কাগজ সেটিও তারা সংগ্রহ করে সেটি আসলে সেই কাগজপত্র এবং নথি তারা সংগ্রহ করবেন এবং দুইজনের যে অস্ত্রের যে বরাদ্দের যে কাগজ সেটিও তারা সংগ্রহ করে সেটি আসলে পরখ করবেন এবং বিকেল নাগাদ আসলে সেটি আসলে সুনিশ্চিতভাবে জানা যাবে যে আসলে কার অস্ত্র ব্যবহৃত হয়েছিল অবসরপ্রাপ্ত মেজর সিনহার যে উপরে যে গুলি বর্ষণ করা হয়েছে সেই ঘটনায়। জাফর, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সব শেষ। মেজর সিনহা হত্যা মামলায় আটক তিন এপিবিএন সদস্যকে নেওয়া হয়েছে র‍্যাব হেফাজতে। সে খবর জানাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক।